আমরা বাড়িতে কি করব আর কি করব না, অনেক সময় আমরা এমন কিছু জিনিস ঘরের মধ্যে রেখে ফেলি ভালো গ্রহ তখন খারাপ ফল দিতে পারে, আবার এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলি যার ফলে গ্রহরা ঠিক মতো ফল দিতে পারে না। সুতরাং বাস্তুদোষ কি করে হবে, কি করে আপনি সমস্যার থেকে মুক্তি পাবেন, তার নানা কথা নিয়ে জানতে হলে দেখুন সুখের চা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ঘরে কি করা উচিত, কি করা উচিত না। কখনো কখনো ঘরে এমন কিছু ভুল করে ফেলি যার কারণে আমাদের গ্রহ ভালোভাবে সব কাজ করতে পারে না, ভালো ফল দিতে পারে না। আর এর সাথে আরও জানবো মা লক্ষ্মীর বাহন সম্পর্কে। আপনারা একটা শুনেছেন, আমি আপনাদের অনেক কিছু শোনাব। অনেক সময় না এমন হয় বা এমন হয়ে থাকে ঘরে আমরা ছোট ছোট কোনো ভুল করে ফেলি যার কারণে আমাদের ভালো গ্রহ কোনো কোনো সময় ভালো ফল দিতে পারে না। যেমন ধরুন জুতো সব সময় ঘরের দক্ষিণ দিকে রাখবেন, আর ছেঁড়া ফাটা জুতো ঘরে কখনো রাখবেনই না, এটা আপনার দুর্ভাগ্যকে বয়ে আনে। ছেঁড়া ফাটা জুতোর সাথে রাস্তার নানা রকম বাস্তুদোষ আপনার ঘরে চলে আসে, একদম রাখবেন না। যার বাড়িতে ফাটা জুতো আছে তারা জঙ্গলে ফেলে দিন, আর যদি জুতোটা পরে না পরেন অথচ ভালো আছে রাস্তায় রেখে দিন, যার দরকার নিয়ে যাবে। বিশেষ করে রাহু আর শনি সমস্যা সৃষ্টি করবে, তখন দুঃখ দেবে, ঋণ আর বিবাদ বাড়িয়ে তুলবে। দু নম্বর, দানের জন্য দেওয়া জিনিস ঘরে অনেক দিন জমিয়ে রাখবেন না। কোনো কোনো সময় আমরা দান করব বলে পুজো করার পর কিছু জিনিস রেখে দিই, দান আর দিচ্ছি না, দিনের পর দিন চলে যাচ্ছে। ধরুন যে জিনিসটা দান করার জন্য রেখেছেন সেটা যদি 5, 6, 7 দিন আপনি রেখেই দেন, তাহলে কি যাচ্ছে, দানের জিনিস 1 মাস বা 1 মাসের পরেও আপনার ঘরেই রয়ে যাচ্ছে। তাহলে কি হবে, আপনার ঘরে আপনি নিজেই দুর্ভাগ্যকে বসিয়ে রেখেছেন। সেটা দানটা যত তাড়াতাড়ি সম্ভব পারলে সেদিনই দিয়ে দেবেন। 3 নম্বর, ইলেকট্রনিক্স কোনো অনাবশ্যক জিনিস ঘরে একদম জমিয়ে রাখবেন না। ইলেকট্রিক সেই সব জিনিস রাখুন যেটা আপনার পরে কাজে দরকার পড়তে পারে, যেমন ইস্ত্রি পরে লাগবে বা যে কোনো জিনিস পরে লাগবে, যেটা প্রয়োজন সেটা রাখুন। কিন্তু যেটা সেটা নিশ্চয়ই রাখবেন যেটা প্রয়োজন, কিন্তু ইলেকট্রিকের ফালতু জিনিসপত্র, খারাপ জিনিসপত্র যেটা অপ্রয়োজনীয় আপনি জীবনে ব্যবহার করবেন না, তাহলে আপনি জেনে শুনেই সৌভাগ্যকে হ্রাস করার জন্য সেই সব জিনিস ঘরে রাখবেন না, সুখ শান্তি আপনার থেমে যাবে। 4 নম্বর, লোহার বাক্সের মতো বেড কখনো ঘরে রাখবেন না, সেটা ঘরের জন্য ভালো নয়। আজকাল ফ্যাশন হয়েছে আয়রন বেড, কাঠের বেড ভালো, কাঠের বিছানা খাট ভালো, কিন্তু লোহা, আবার অনেকে লোহা লাগানো লাগানো লোহার ডিজাইন দেওয়া, নানা রকম বসার জায়গা লোহা লাগানো আছে, এটা ঠিক না। যদি লোহার বাক্সের মতো বাক্সও থাকে তাহলে চেষ্টা করবেন তাতে জিনিসপত্র যেন না জমে, বেশি জিনিস যেন না থাকে। যে বিছানার বাক্সে লোহার জিনিস বা অন্য জিনিস ভর্তি থাকে, ধরুন আপনার কাঠের খাট বক্স, খাটের মধ্যে আপনি লোহার বক্স ঢুকিয়ে রাখলেন, লোহার জিনিসপত্র রেখে দিলেন, সব সময় জীবনে সংঘর্ষ এসে যাবে, ঝগড়াঝাটি বেড়ে যাবে, মনকে কমজোর করে তুলবে, আপনার আত্মবল হারিয়ে দেয়, বিচার বুদ্ধি নষ্ট করে। বিছানার মধ্যে মানে ওই বক্স খাটের মধ্যে কোনোদিন ইলেকট্রিকের কোনো ভাঙা জোড়া জিনিস একদম রাখবেন না, তাহলে মনোকষ্ট বাড়বে, রাগ জেদও বাড়বে। নবদম্পতির বিছানায় কোনো সময় আনইউজুয়াল জিনিসপত্র একদম রাখা উচিত না, তাহলে গৃহস্থের ওপর খারাপ প্রভাব পড়ে। বেডের যেদিকে মাথা করে শোবেন বিছানায়, সেই দিকে কখনো লোহার আলমারি রাখবেন না, মানে মাথার দিকে মানে লোহার আলমারি রাখবেন না। লোহার আলমারি সব সময় ঘরের দক্ষিণ দিকে রাখবেন, যে ঘরে
অন্য আসবাবপত্র থাকে সেখানে রাখবেন, যে ঘরে আলমারির মানে মাথার কাছে থাকে সেই ঘরে সুখ শান্তি কমে যায়, সুখ শান্তি থাকে না। এরকম অনেক জিনিস থাকে যেটা আমরা না জেনে বুঝে ভুল করে ফেলি, বোঝা তো যায় না যে কেন বা কোনটা করতে হবে না, তার ফলে ঘরে অশান্তি বেড়েই চলছে কেন, নতুন বাড়ি কেনার পর ঘরে অশান্তি আসছে কেন। আমরা গ্রহ দেখি, হাত দেখি, সব তো ঠিকই চলছে, দশাও ঠিক আছে, অন্তর্দশাও ঠিক আছে, তাহলে আমার সমস্যা হচ্ছে কেন? আসলে ঘরেই এরকম প্রবলেম, কোনো প্রবলেম এমন আসে যেটা আপনার ঘরে বাধা সৃষ্টি করছে, ঘরেই এরকম জিনিস থাকে যা আপনার গ্রহের ওপর খারাপ প্রভাব ফেলে। বাস্তু সমস্যার সমাধানের জন্য, সমাপ্ত করার জন্য আপনারা অবশ্যই, যাদের বাস্তুতে এত সমস্যা তারা অবশ্যই যোগাযোগ করুন আমার সাথে। যদি আমরা নিত্যদিন ব্যবহার করা জিনিসপত্র ঠিকঠাকভাবে রাখি তাহলে আমরা অনেক কিছু সুফল পেতে পারি। যে বাড়িতে বিয়ের সমস্যা থাকে, যে বাড়িতে সেই বাড়িতে কাঁচের বেশি বাসন রাখা উচিত নয়, ব্যবহার করা উচিত না, দরকার হলে প্যাক করে অন্য কোথাও তুলে রাখুন, বা ভাঙা চোরা কাঁচের বাসন একদমই রাখবেন না। যে বাড়ির লোক পূর্ব দিকে একসাথে বসে ভোজন না করে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি কমতে থাকে, বিশেষ করে যে লোকেরা ঋণে খুব জর্জরিত, যে ঋণে ডুবে আছে, যে ঋণ শোধ করতে পারছে না, তারা এটা করুন, ঘরের সবাই পূর্ব দিকে বসে ভোজন করুন বা খাওয়া দাওয়া করুন, এবং চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করেই ভোজন করার। এর ফলে যখন ভোজন করবেন তখন ভালো ভালো কথা বলার, টেনশনকে এড়িয়ে যাওয়ার, হাসি গল্প করার, যে বাড়িতে লোহার জিনিস বেশি থাকে সেই বাড়িতে সমস্যা বাড়ে। কোনো অপ্রয়োজনীয় লোহার জিনিস আপনি জমিয়ে রেখে দিয়েছেন সে বাড়ির সমস্যার সমাধান হয় না। যে বাড়িতে পয়সার আগমন হঠাৎ থেমে গেছে তারা এটা দেখবেন কোনো দেয়াল তো ভাঙা অবশ্যই আছে বা অসমাপ্ত মানে ঠিক মতো পজিশনে নেই, যদি এরকম হয় বা চিলেকোঠার চাল খসে পড়ছে, যেখানে বাইরের লোক এসে বসে আপনার ড্রয়িং রুম সেখানে একটা স্টিলের বাটিতে হলুদ ভরে রাখুন, গোটা হলুদ ভরে রাখুন, উত্তর বা পূর্ব কোণে রাখতে পারেন, এর ভালো সুপরিণাম আপনি পাবেন। যখন ব্যবসার কারণে বা বিয়ের কারণে লোক আপনার ঘরে আসছে, হলুদ সুপুরি জায়ফল একটি বাটিতে সাজিয়ে রাখুন ড্রয়িং রুমে উত্তর পূর্ব কোণে, যাতে বিয়ের কথাবার্তা পাকা হয়। সিঁড়ি খুব ইম্পর্টেন্ট বাড়ির জন্য, ঘরের সিঁড়ি যদি খারাপ থাকে আধ্যাত্মিক সমস্যা দেখা দেবে, লড়াই ঝগড়া দারিদ্রতা দেখা দেবে। সিঁড়ির তলা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘরের মধ্যে মধ্যভাগে মানে মিডল জায়গাটায় আপনি জল ভরে রাখবেন না। যে বাড়িতে জলের স্রোত ওই ঘরের রাস্তার মধ্যে থাকে সেই মুখ্য ঘরের মুখ্য ব্যক্তির শরীর কখনো ঠিক থাকবে না, মধ্যভাগে জলের স্থান থাকলে সেটা বন্ধ করে দেবেন, বন্ধ করা না গেলে তাহলে উত্তর কোণে খাওয়ার জল রাখার ব্যবস্থা করুন, ঘরের দক্ষিণ পূর্ব কোণে রান্নার ব্যবস্থা করুন। বাড়িতে যদি এরকম শান্তি না থাকে, কেউ কারুর কথা না শোনে, তাহলে দক্ষিণ পূর্ব কোণে রোজ একটা প্রদীপ জ্বালান, ঘরের মেঝে সমান বানান, সমান মানে চৌকাট টৌকাট যেন না থাকে, ঘরের মেঝে সমান না হলে সেখানে কেউ খুশি হতে পারে না, অনেক ঘরে টাকা পয়সা একদম রাখতে পারে না, তাহলে আলমারিতে স্বামী গাছ, হলুদ গাছ আর বট গাছের শিকড় তিনটে একসাথে একটু একটু করে রেখে দিন আলমারির মধ্যে। ঘরে প্রবল ঝগড়া যদি হয় ঘরে ক্যাকটাস গাছ কখনোই রাখবেন না, কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না, এবং রাখলেও ঘরের বাইরে পশ্চিম দিকে রাখবেন। কলা গাছ ঘরের বাউন্ডারিতে কখনোই লাগানো উচিত নয়। উপায় যা যা বললাম এগুলো যদি থেকেই থাকে তাহলে ধনিয়া গাছ, করিয়েন্ডার লিভস, ধনিয়া গাছ
লাগান, পতি পত্নী একসাথে শ্রীযন্ত্রের পুজো করুন। সাধারণত আমরা সবাই জানি লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা, চার বোন আছে, গরুর বাহিনী লক্ষ্মী, দ্বিতীয়টা হলো গজবাহিনী লক্ষ্মী, তৃতীয় সিংহ বাহিনী লক্ষ্মী, চতুর্থ হচ্ছে উলুগ বাহিনী বা পেঁচা বাহিনী লক্ষ্মী। তা লক্ষ্মী ঠাকুর যখন গরুর ওপর বসে ভগবান বিষ্ণুর সাথে বিরাজমান হয়ে আকাশ ভ্রমণে বেরোন, তখন তাকে গরুর বাহিনী বলা হয়। লক্ষ্মী ঠাকুর যখন সে হাতির ওপর বসেন তখন তাকে ধর্মলক্ষ্মী বলা হয়। হাতি ভীষণ কর্মঠ বুদ্ধিমানের প্রতীক, হাতির সময় হাতিদের মধ্যে প্রাথমিকতা তাদের মানে ভীষণই সম্মান দেওয়া হয় হাতিকে। কিন্তু হাতি পরিবারের জন্য ভোজন অর্জিত করে, হাতি সমূহ থেকে একতা বজায় রাখে, হাতি সব সময় একতা একসাথে পাল পাল হাতি একসাথে চলে, পারিবারিক ধর্ম নির্বাহ করে, আর এই কাজ লক্ষ্মী ঠাকুরও করে থাকে। লক্ষ্মী ঠাকুর যখন সিংহের ওপর বসেন তখন তাকে সিংহবাহিনী লক্ষ্মী বলা হয়। এই লক্ষ্মী ঠাকুরের একটি অঘোর রূপ এটি। যখন ব্যক্তি দণ্ড ভেদ নীতি দিয়ে পয়সা ইনকাম করে তখন সিংহের ওপর বসা লক্ষ্মী ঠাকুরের উদ্গমন হয়। যখন লক্ষ্মী পেঁচার উপর বসেন তাকে উলুক লক্ষ্মী বলা হয়। মহালক্ষ্মী রাত্রির দেবী এবং রাতের সময় পেঁচা ভীষণ ক্রিয়াশীল থাকে, তখন মহালক্ষ্মী পেঁচার ওপর বসে গমন করে, তাই তাকে উলুক বাহিনী লক্ষ্মী বলা হয়। এবং দিয়ে তিনি দিক বিতরে দরিদ্রতা কোথায় সুখ শান্তি দেবেন, কোথায় কি দেবেন ঘুরে ঘুরে দেখে নেন। সুতরাং ভগবানকে ঘরে রাখতে হলে কিছু বাস্তুদোষ নিবারণ করতে হবে, এবং ছোট ছোট বাস্তুদোষ নিবারণ করেও অনেক অনেক ভালো থাকা যায়। কেমন লাগছে আমার প্রোগ্রাম? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ওম শান্তি।